আজকে আমরা চলে এসেছি ইন্ডিয়ান মিউজিয়ামে। কেমন লাগছে? আমার ফার্স্ট টাইম, আর এখানে এসে তো মানে বুঝে বুঝে না কোথায় আছে আর কোথায় ফটো তুলি। এখানে ফটো তোলার খুব জায়গা আছে আর এই জায়গাটা খুবই সুন্দর। এইদিকে যদি একটু রিনোভেশনের কাজ চলছে। কলকাতা মিউজিয়ামের টাইমিংটা একটু বলে রাখি, সকাল 10টা থেকে 5:30 অবধি টিকিট কাউন্টার খোলা থাকে, আর এন্ট্রি টাইমিং হলো সকাল 10টা থেকে বিকেল 6টা অবধি। টিকিটের দাম যদি দেখি বাচ্চাদের, মানে 5 বছর থেকে 18 বছরের যদি বাচ্চা হয় তাহলে, মানে 18 বছরের নিচে যারা আছে তাদের 20 টাকা করে লাগবে, আর অ্যাডাল্টের জন্য 50 টাকা, আর আপনি যদি ফরেনার হন তাহলে 500 টাকা। আপনি যদি DSLR ক্যারি করেন তাহলে 100 টাকা লাগবে, আর যদি মোবাইল ক্যামেরা ক্যারি করেন মানে মোবাইল ফোনে ফটো তোলেন তাহলে 50 রুপিস লাগবে। হতে পারে আপনারা 4-5 জন আসছেন কিন্তু একটা ফোন দিয়ে যদি ফটো তোলেন একটা ফোনের 50 টাকা দিতে হবে, বাকি ফোনগুলো কিন্তু আপনারা ইউজ করতে পারবেন না, মানে ফটো তোলা ইউজ করতে পারবেন না। অনেকটাই ঘুরে দেখার জায়গা আছে, জায়গার কোনো অভাব নেই, আর যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। আমি অনেক বছর পরে এখানে আসলাম, বাট বেশ ভালো লাগলো। ঘুরে ঘুরে দেখার অনেক জিনিস আছে, আপনারা ঘুরে ঘুরে দেখতে পারেন, আর আমরা বেশ কিছুটা সময় কাটালাম এদিক ওদিক ঘুরে। চলুন আপনাদের একটু দেখাই। এখানে কিছু রেনোভেশনের কাজ চলছে, তাই এদিকে ওদিকে বিক্ষিপ্তভাবে কিছু কনস্ট্রাকশনের কাজ আপনারা দেখতে পাবেন। কলকাতা মিউজিয়ামে আমাদের বেশ ভালো লাগলো, অনেক বছর পরে গেলাম। আপনারাও চাইলে একটু বাচ্চাদের নিয়ে ঘুরে আসতে পারেন, নিজেরা কিছুটা সময় কাটিয়ে আসতে পারেন। ফটো তোলার জন্য মেয়েদের একদম আইডিয়াল জায়গা এখানে, আপনারা ভালো ভালো ফটো পেয়ে যাবেন একটু গোল্ডেন আওয়ারে গেলে। মানডে ক্লোজ থাকে তো খেয়াল রেখে যাবেন, আর রোজ টাইমিং আমি বলবো 10টা থেকে 6টা অবধি খোলা আছে, তো কোনো অসুবিধা হবে না। লাস্ট টিকিট 5:30 অবধি কাটতে পারেন, আর 5:30 গেটে 6টা অবধি কী করতে থাকবেন, তাই একটু আগেই যান। আমরা একটু গোল্ডেন আওয়ারের সময় গেছিলাম, বেশ ভালো একটু সময় কাটালাম, আপনারাও টাইম কাটিয়ে আসতে পারেন কলকাতা মিউজিয়াম জাদুঘরে, যেটা আছে পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনের একদম পাশে।